মায়ের মন্দিরে পুজো দিলেন বিজেপির সর্বভারতীয় সভানেত্রী। রবিবার প্রথমবারের মতো বিজেপির সর্বভারতীয় সভানেত্রী তথা দক্ষিণ কোয়াম্বাটোর বিধানসভা কেন্দ্রের বিধায়িকা শ্রীমতী বানাথি শ্রীনিবাসন রবিবার সারাদিন বিজেপির বিভিন্ন সাংগঠনিক কর্মসূচিতে যোগ দিয়ে সোমবার সকালে একান্ন পীঠের অন্যতম পীঠস্থান মাতা ত্রিপুরা সুন্দরী মন্দির পুজো দিয়ে আসেন তিনি। সাথে ছিলেন রাজ্য ও জেলা নারী নেত্রীরা। মায়ের মন্দিরে আসলে উনাকে স্বাগত জানান বিধায়ক বিপ্লব কুমার ঘোষ। মায়ের মন্দিরে পুজো দিয়ে সাংবাদিকদের বলেন, আগামী 23 নির্বাচনে বিজেপির সরকার প্রতিষ্ঠিত হবে এ রাজ্যে। নমস্কার, আই কেম হিয়ার টু টেক আ ব্লেসিংস অফ মা ত্রিপুরা সুন্দরি অ্যান্ড উই হ্যাড আ দর্শন, গুড দর্শন হিয়ার অ্যান্ড অ্যাপার্ট ফ্রম দ্যাট ফর কামিং অ্যাসেম্বলি ইলেকশন মহিলা মোর্চা অফ বিজেপি স্টেট ইজ গেটিং গেয়ারিং অফ দেমসেলফ to organizing various events for taking up the messages of honorable prime minister as well as the achievements of the local state government and already the election work has been started and in coming days also Mahila Morcha is having a plan of organizing the Chai Pe Charcha event in all Shakti Kendra. There are 875 Shakti Kendra in Tripura. In all the places, Mahila Morcha is going to interact with the women beneficiary and in turn, whatever the issues are being faced by the women, that they will take up to the state unit for preparing their manifesto. And apart from that, we are having the plan of organizing a big Mahila Sammelan that would be attended by our Honorable National President. Bureau report, Verse 18.